পত্রিকা যেটা আজকের সভাপতি একটু আগে বলছিলেন যে নয়া পত্রিকায় ফরুক আহমদের উপর একটি শ্রদ্ধাঞ্জলি প্রকাশ করা হয়েছে কিছুদিন আগে ভারতের সাবেক ভারতের কংগ্রেস নেত্রী শেখ সাদির সাতশোতম জন্মশতবার্ষিকী উপলক্ষে বলেছিলেন যে শেখ সাদির কাছ থেকে ভারতবাসী সাতশো বছর ধরে দীক্ষা নিচ্ছে সাতশো বছর ধরে বিভিন্নভাবে শিক্ষা গ্রহণ করছে এবং এই শেখ সাদির কাছে ভারতবাসী ঋণী ফরুক আহমদের কাছে আমরা এভাবেই ঋণি কিন্তু ফরুক আহমদ যে উনিশশো সালের পরে পাকিস্তান হওয়ার পরে ফরুক আহমদ যে অভিব্যক্তি প্রকাশ করেছিলেন আমাদের রাজনৈতিক নেতৃত্বের উদাসীনতা এবং তাদের দায়িত্ব কাণ্ড জ্ঞানহীন আচরণের কারণে সেই অবস্থাটি আজ অবধি বিরাজমান ফরুক আহমদ বলেছিলেন যে আমার হৃদয় তথ্য বোবা হয়ে আছে বেদনায় যেমন পদ্মের কুড়ে নিরুত্তর থাকে হিমরাতে যেমন নিঃসঙ্গ পাখি একা আর ফেরে না বাসাতে তেমনি আমার মন মুক্তি আর খুঁজে না কথায় আজকে একটি পত্রিকায় লেখা হয়েছে যে আজকে জন্ম শতবার্ষিকী হরুক আমাদের এটা পরিসংখ্যা হিসাবের ভুল এরকম ভুল হিসাব ভুল অঙ্ক আমরা কেন কষি আজকে ফরুক একাডেমি ফরুক গবেষণা ফাউন্ডেশন তারাও লিখেছেন জন্ম শতবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি বার্ষিকীটা আসেনি জন্ম শতবর্ষের শ্রদ্ধাঞ্জলি হলে সেটা শুদ্ধ হতো সংহত হতো আজকে ফরুক আহমদের উপরে যদি আমরা কথা বলতে যে ফরুক আহমদ কে ফরুক আহমদ হচ্ছেন আসলে বাঙালি মুসলিম মননের কবি বাঙালি মুসলিম মননের কবি ফরুক আহমদ ফরুক আহমদের কাব্য পাঠ করলে মুসলিম মনন জাগ্রত হয় মুসলিম মনন সংহত হয় এবং মুসলিম মনন পরিপুষ্ট হয় রিত্ত হয় সমৃদ্ধ হয় ফরুক আহমদের কলমের শক্তি হচ্ছে অসাধারণ সেই শক্তিকে অস্বীকার করা সম্ভব হয়নি বলে আজ অবধি ফরুক যে পঙ্ক্তিগুলো আজকে এখানে বারবার উচ্চারিত হয়েছে যে পঙ্ক্গুলো আরো শতাব্দীর পর শতাব্দী ধরে ধরে উচ্চারিত হবে সেই পঙ্ক্গুলো বারবার উচ্চারিত হবে সেগুলোর মধ্যে আমাদের জন্য শিক্ষণীয় অনেক বিষয় ভাতার মতো অনেক বিষয় এবং আমাদের হৃদয়ের খোরাক দেয়ার মতো অনেক বিষয় রয়ে গেছে ফরুক আহমদের মহাকাব্য কিংবা তার নাটক নৌ হাতেন কিংবা রাজ রাজরা যেসব নাটক লিখেছেন ছোটদের জন্য ফরুক আহমদের কাজে আজকে বলা হয়েছে পাখির ভাষার কথা সেটা হচ্ছে পাখির ভাষা পাখির ভাষা যখন প্রকাশ করা হয়েছিল বাংলা একাডেমি থেকে ডক্টর কাজী দিন মোহাম্মদ ছিলেন তিনি বললেন যে অনেক বড়ো বড়ো সাহিত্যিকরা বললেন যে এটি পাখির ভাষা এটা কি কিছু একটা হলো পাখির ভাষা এটা কি লিখলো তারপরে একটা চ্যালেঞ্জের উপরে সেটি প্রকাশিত হলো বাংলা একাডেমি থেকে এবং সেটি ইউনেস্কো পুরস্কার লাভ করলো এবং অসাধারণ একটি কাব্যনাট্য পাখিদের নিয়ে পশু পাখিদের নিয়ে এবং আমরা সেটা পেলাম প্রগতিশীলরা সেটার বিরোধিতা করেছিল অর্থাৎ রুশপন্থী মস্কোপন্থীরা তারা বিরোধিতা করেছিল কিন্তু দেখা যাচ্ছে যে সেই প্রগতিশীলদের প্রাণকেন্দ্রে সেখানে এই ধরনের লিটারেচার হয়েছে এবং সেগুলো সমৃদ্ধ লিটারেচার হয়েছে ফরুক সেই কাজটি করেছেন পশু পাখিদেরকে তিনি ক্যারেক্টার বানিয়ে তিনি আসলে মানবতার কথা বলেছেন ফরুক আহমদকে বলা হয় ইসলামী রেনেসার কবি ফরুক হচ্ছেন আসলে সার্বজনীন মানবতার কবি তিনি হচ্ছে মানবতাবাদের কবি তার একটা ধর্ম আছে সেটি তিনি প্র্যাকটিস করেছেন টি এস এলিয়টের একটি ধর্ম ছিল ক্যাথলিক খ্রিস্টান ছিলেন তিনি তার কাব্যে সেটি প্র্যাকটিস করেছেন সেই জন্য তাকে কিন্তু কেউ দোষারোপ করে না ফরুক আহমদকে আরোপ করা হয় এটা হচ্ছে আমাদের হীনমন্যতা কুপমন্ডুকতা ভয়ঙ্কর কুপমন্ডুকতায় আমরা আচ্ছন্ন হয়ে আছি এবং ফরুক আহমদকে যারা চর্চা করবেন তাদের দৃষ্টিভঙ্গি হতে হবে আসলে সমুদ্রই গলের মতো তাদের দৃষ্টি যদি বিবরের অন্ধকারে নিমজ্জিত থাকে তাহলে কিন্তু তারা প্রযুক্তির উত্তরাধিকারিত্ব বহন করতে পারবেন না তাদেরকে সিন্ধু ইগলের মতো হতে হবে তাদেরকে সমুদ্র ইগলের মতো হতে হবে তাদেরকে ওই যে ফিরে এসে হানা দেয়া হানা দিয়ে ফিরে যাওয়া আজও বাহানা এ রক্ত ধারা উত্তপ্ত রাখার আল্লাহ ইকবালের শাহীন কবিতার যে অনুবাদ করেছেন সেরকম ইমানি জজবা নিয়ে সেরকম চেতনা নিয়ে সর্বক্ষণ ময়দানে থাকা এবং নিজেদেরকে প্রতি মুহূর্তে সমৃদ্ধ করা এবং নতুন পৃথিবীর জন্য নতুন পৃথিবীর নেতৃত্ব দেওয়ার জন্য উপযুক্ত করে নিজেদেরকে তৈরি করার সেই সাধনা করা হবে ফরুখ আহমদ চর্চার একটি উদ্দেশ্য পূরণ আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে ফরুক জন্ম শতবর্ষের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্যে এবং ফরুক গবেষণা ফাউন্ডেশনকে অভিনন্দন জানাচ্ছি আশা করছি বছরব্যাপী বা দুই বছরব্যাপী এই ধরনের নানা কর্মসূচি পালিত হবে এবং ফরুক আহমদের রচনাবলীর সবগুলো অংশ প্রকাশিত হবে আপনাদেরকে অবশ্যই এই দাবি শক্তভাবে উত্থাপন করতে হবে যে ফরুক যে রচনা দিয়ে গেছেন আমাদের নতুন প্রজন্ম সেগুলো পাঠ করা থেকে বঞ্চিত হচ্ছে তারা সমৃদ্ধ সাহিত্য সমৃদ্ধ চিন্তাকে অধ্যয়ন করা থেকে বঞ্চিত হচ্ছে এবং তার চাইতে নিম্নগামী নিম্নমানের লিটারেচার অধ্যয়ন করে তাদের মন মানসিকতা নিম্নগামী হচ্ছে সুতরাং আমাদের রচনা আমাদের সামনে থাকতেই হবে আমাদের এই দাবি শতবর্ষের এবং এই দাবি হচ্ছে শতবর্ষের মধ্যেই এই রচনাগুলি আমরা চাই জাতির সামনে এটি হাজির করা হোক এবং যারা ফরুকামদকে নিয়ে কাজ করছেন এটা তাদের দায়িত্ব